श्रमजीवी মানুষদের আর্থিক সহায়তার দাবিতে সরব রানীগঞ্জের বিধায়ক রুনু দত্ত সেন্টার অফ ইন্ডিয়া ট্রেড ইউনিয়নের ব্যানারে রানীগঞ্জের সমষ্টি উন্নয়ন দপ্তর রানীগঞ্জ 2 নম্বর বড় দপ্তরে নয় দফা দাবিতে সিপিএম কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায়। সামাজিক দূরত্ব বজায় রেখে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন তারা শ্রমজীবী মানুষের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের প্রচেষ্টা প্রকল্প বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবিতে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি জমা দেন। এছাড়া প্রচেষ্টা প্রকল্পে 1000 টাকার পরিবর্তে 5000 টাকা প্রদানের কথা উল্লেখ করা হয়। এর পাশাপাশি মুসলমান সম্প্রদায়ের মানুষদের জন্য যতদিন রমজান মাস চলবে ততদিন পর্যন্ত বিগত বছরগুলির মতোই এবছরও তাদের সাহায্যার্থে খাদ্য সামগ্রী প্রদানের দাবিতে জেলা শাসকের পাশাপাশি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। এদিন রুনুবাবু জানান, করোনা ভাইরাসের জেরে লকডাউনের প্রথম দিন থেকে এখনো পর্যন্ত এলাকার সকল সমস্যা তুলে ধরে তিনি 12টি চিঠি লিখেছেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি তার কোনো উত্তর পাননি বলে অভিযোগ করেন তিনি। যতদিন না তাদের দাবি মানা হবে ততদিন তারা এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবেন বলেও জানান তিনি। নদফার ভেতরে যে প্রচেষ্টাকে অবিলম্বে চালু করতে হবে এবং 1000 টাকার জায়গায় 5000 টাকা তাদের দিতে হবে। মানে 1000 টাকায় কোনো মানুষের সংসার চলে না, 5000 টাকা দিতে হবে। দ্বিতীয়ত রেশন, আমরা বলতে চাইছি প্রত্যেকটা মানুষকে আমরা দাবি করছি 35 কেজি খাদ্যদ্রব্য দিতে হবে, যাতে সে তার পরিবার নিয়ে বেঁচে থাকতে পারে। এরকম একটা অবস্থায় যেখানে রাজ্য সরকার বলছে আর্থিক সংকট, রাজ্য নাকি কেন্দ্র নাকি দিচ্ছে না, আমরা বলছি কেন্দ্র যে বকেয়া নিঃসন্দেহে প্রত্যেক স্টেটকে দিতে হবে, কেন্দ্র ধোয়া তুলছি কথা না। এরা সব যতটা ভাষণ দিচ্ছে রেশন তত দিচ্ছে না, বকবাস যতটা করছে কাজ ততটা করছে না। প্রচেষ্টা প্রকল্প নিয়ে শ্রমিকদের সঙ্গে প্রতারণা মানছি না, মানব না।